বন্ধুরা, আজ সহজেই তোমাদের চড়ুই পাখি এঁকে দেখাবো। তো প্রথমে তোমরা তিন ইঞ্চি একটা দাগ দাও এবং প্রতি ইঞ্চিতে একটা করে ফোঁটা দাও। এবার তুমি এই দাগের সঙ্গে স্কেলের মাথাটা মিল করে আর 1.5 ইঞ্চি একটা দাগ দাও। এখান থেকে এই নিচের 1 ইঞ্চির অর্ধেক একটা ফোঁটা দাও, মানে 1/2 ইঞ্চি। এবার এটা 1/2 ইঞ্চি পরিমাণ একটু বাঁকা করে, অল্প বাঁকা করে 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দাও। এবার এখান থেকে নেবে একটু বাঁকা করে 1 ইঞ্চি, আর এখানে কিন্তু 1.5 ইঞ্চি হওয়া লাগবে। তাহলে কি হচ্ছে, এখান থেকে এইটুকু হচ্ছে এই মাথা পর্যন্ত। এবার তুমি এইটা এখান থেকে গোল করে এইভাবে নিয়ে এসো এই পর্যন্ত, আর এই অর্ধেকেই যে 1/2 সেন্টিমিটার নিয়েছি সেইটা এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাও। এই কান থেকে একটু নামায় একটু উঁচু করে এখানে এই পর্যন্ত নিয়ে আসো। এটা আরেকটু রাউন্ড করলে ভালো হবে, তুমি এখানে এটা আরেকটু রাউন্ড করে দাও এইরকম। এবার তুমি এখান থেকে একটা বক্স তৈরি করো। এই দেখো একটা বক্স তৈরি করলাম, করে এখান থেকে এইটা এইভাবে এই পর্যন্ত নিয়ে এসো, এসে এটা বাঁকা করে নিচের দিকে নিয়ে যাও। আর এইটা হচ্ছে ঠোঁট, চোরাইয়ের ঠোঁট কিন্তু ছোট, বেশি বড় না। এইখান থেকে এটা বাঁকা করে এটার সঙ্গে মিল করে দাও। এবার এই যে দাগটা, এই দাগটার কাছাকাছি একটা গোল করে একটা চোখ আঁকো। এই দাগের থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপর দিয়ে তুমি পাখার জন্য একটা দাগ দাও। এদিকেও একটু উঁচু করে দাগ দেবে, আর এখান থেকে একটা ধরো 1 ইঞ্চি পরিমাণই দাও, এখান থেকে এইটুকু লেসটা দিয়ে দাও। এবার আঁকানো দেখো প্রায় কিন্তু শেষ, এখন শুধু পাটা আঁকতে হবে। এইটুকু হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে রান, আর এইখান থেকে এইটা হচ্ছে পা। আমাদের আঁকানো শেষ হয়ে গেছে, এখন আমরা এগুলো মুছে পেন ড্রয়িং করবো। কিছু কিছু জায়গাতে পেন ড্রয়িং করবে, যেমন কার্ভ লাইনগুলো এখানে, কিছু কিছু জায়গাতে। মাথার এই অংশটুকু, পেটের কাছে দরকার নেই। এবার আমরা রং করব। প্রথমে গাঢ় খয়েরিটা মাথার এখানে দিয়ে নাও। এবার হালকা খয়েরিটা একটু পাশে দিয়ে নেবে। কিছু কিছু জায়গাতে একটু সাদা রেখে এখানে একটু সাদা রাখবে,
এখানে একটু সাদা রাখবে, রেখে এগুলো রং দিয়ে ভরে দাও। হালকা করে এই হালকা খয়েরিটা গোটাটাতে দিয়ে নাও, পাখার পাখার গোটাটাতে তুমি হালকা খয়েরিটা দিয়ে নেবে। এবার এটুকু মুছে ফেলো। দেখো আমি রংটা কিভাবে দিচ্ছি, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, আমি একভাবে কিন্তু রং দিচ্ছি না। এখানে কিছু পালকের দাগ দেবে, এবার কালো রংটা কিছু কিছু জায়গাতে টাচ করো। যেমন ধরো এখানে এই জায়গাতে বাঁকা করে কিছু কিছু জায়গাতে, যেন একটা গভীরে মনে হয় যে এর ভেতরেও পালক আছে, পালকগুলো উঁচু নুচু। একবারে প্লেন করে দেবে না, কারণ গাটা যদি একদম সমান দেখা যায় তাহলে কিন্তু খুব খারাপ দেখা যাবে। এবার হালকা করে একটু ঘষে নাও। এবার কালোটা দিয়ে শুধু পাখাতেই কাজ বেশি, তাছাড়া অন্যান্য জায়গাতে কিন্তু এতটা কাজ নেই, শুধু পাখাটা একটু কাজ বেশি দেখাতে হবে তোমাকে। উপরের দিকটা হালকা করে বা হালকা খয়েরিটা দিয়ে দাও, তারপরে একটু নিচে গাঢ় খয়েরিটা দাও। এবার নিচের অংশে আমরা একটু কাজ করব, যেখানে সাদা পালক আছে এখানে আগে হালকা ছাইটা দিয়ে নেবে, একটু গাঢ় ছাই। এবার নিচের দিকে আসো, আস্তে আস্তে হালকা ছাইটা দিয়ে নাও। কিছু কিছু জায়গাতে পালকের মতো একটু লাইন টানবে, রানের এই দিকটা একটু গাঢ় করে দেবে, এতে রানটা ফুটবে ভালো। এই জন্য এই জায়গাটায় আমরা একটু গাঢ় করে দিলাম। পাখার নিচে একটু শেড থাকবে, একটু অন্ধকার অন্ধকার। এবার হালকা করে এই রংটা, সাদা জায়গাগুলোতে এই রংটা একটু ব্যবহার করতে হবে, আমি তোমাদের আগেও বলেছি। এখানে একটু কালো টান দিয়ে দাও। এবার ঠোঁটটা হালকা খয়েরি দাও, আর নিচেরটা একটু গাঢ় খয়েরি দাও। ওই পারে একটা পাখার অংশ দেখা যাচ্ছে, সেটা একটু গাঢ় খয়েরি দিয়ে তুলে দেবে অল্প করে। চড়ুই পাখি তো তোমরা সবাই দেখেছ, তো সব জায়গাতেই দেখা যায়, সব দেশেই আছে এই চড়ুই পাখি। দেখবে যে অনেকটা
অনেক রকমের হয়, সাধারণত যে রংটা হয় সেই রংটাই আমরা দেওয়ার চেষ্টা করছি। পালকগুলো একটু যেন ভালো দেখা যায়, এই সাদাগুলো যেন একটু স্পষ্ট ফুটে ওঠে, সেই জন্য আমরা এর পাশগুলোতে একটু করে গাঢ় রং দিচ্ছি। যদি কোথাও দেখো যে ফুটছে না, সাদা দিতে পাচ্ছি না, তাহলে একটা ইরেজার ভালো করে ঘষে নেবে, নিয়ে একটু 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 করে সাদা অংশটা বের করে দেবে কোথাও কোথাও। এখন আমরা বাইরের এই যে সাদা অংশ, আমি বলছি যে পেপার সাদা, পাখিটাও সাদা, সেই জন্য আমরা কি করব, একটু পাশে পাখির বুকের অংশটাও সাদা। সুতরাং আমরা এই জায়গাটা একটু গাস দিয়ে পাখিটাকে ফোটানোর জন্য আমরা পাশ দিয়ে একটু গাছ আঁকব। এখানে দেখো পাখিটা কিসে বসে আছে, তো আমরা এখানে একটা দাগ দিয়ে নেব, এখানেও একটা দাগ দিয়ে নেব, এইবার আমরা পাশে এঁকে দিচ্ছি, পাশে একটু এইটা একটা উপরে প্রাচীরের উপরে, নীল একটা প্রাচীরের উপরে বসে আছে। যেখানে বসে আছে সেই জায়গাতে একটু ছায়া পড়েছে, সেই জন্য আমরা এই জায়গাটা একটু ডার্ক করলাম। একটু কালো দিয়ে তারপরে একটু খয়েরি মিশিয়ে এই জায়গাটা আমরা একটু ডার্ক করে দিলাম। এবার হালকা করে উপরেরটা মুছে নাও। এবার এই রংটাই, এই যে দাগ, দাগটা এখানে একটু, এটা হচ্ছে প্রাচীরের নিচের অংশ, একটু ডার্ক করে দেবে। বসে আছে প্রাচীরের মাথার উপরে। বন্ধুরা আমার আঁকানো প্রায় শেষ। বন্ধুরা আমার আঁকানো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে। তো ভালো থেকো, আজ এই পর্যন্তই।